আপনি টুরিস্টি জায়গাগুলোয় ঘুরতে চান বা অফবিট মেঘালয়া এক্সপ্লোর করতে চান, মেঘালয়া এলে চেরাপুঞ্জি বা যার স্থানীয় নাম শহরা সেখানে কিন্তু আসতেই হবে আপনাকে। কখনো নীল আকাশ, কখনো বা আকাশে মেঘের খেলা, আবার কখনো বা ধূসর মেঘ থেকে ঝরে পড়া বৃষ্টি স্বাগত জানাবে আপনাকে। আর তার সাথে সাথে সবুজ প্রকৃতি, রাস্তার ধারে জঙ্গলি ফুল, অসম্ভব সুন্দর সব ঝর্ণা, সবুজ উপত্যকা আর চুনাপাথরের গুহা দিয়ে চুঁইয়ে পড়া জল, সব মিলিয়ে আলাদাই সুন্দর এই চেরাপুঞ্জি। শুরু হলো আমাদের এই ট্রিপের চতুর্থ দিন। সকাল সকাল চেরাপুঞ্জিতে সাইমিকা রিসর্টটাতে ঘুম ভাঙলো, ঘুম ভেঙে মানে মনটা ভালো হয়ে গেল এই যে এইরকম ভিউ। তবে ব্যাড নিউজ হলো এখানে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা স্যাঁতস্যাঁতে থাকায় আর কালকে রাতেই আমার জ্বর এসে গেছে, মানে আজকে সকালে আমি জাস্ট উঠতে পারছি না, প্রচণ্ড সর্দি মাথা ব্যথা। তো জানি না, মেবি হয়তো আমরা এই ট্যুরটাকে একটু কাটছাট করে কালকে ব্যাক করে যাওয়ার কথা ভাবছি। এবার জানি না, আমাদের ইন্ডিগো ফ্লেক্সিতে বুকিং আছে, তো এখন নিয়ম অনুযায়ী আমি যেটা পড়লাম সেখানে হচ্ছে উচিত হচ্ছে আজকে আজকে অবধি, মানে আজকে দুপুর তিনটে অবধি আমি যখন কেটেছিলাম সেই অনুযায়ী বোধ হয়, বা না ফ্লাইট টাইম যা হচ্ছে তিনটেতে, সেই জন্য আজকে তিনটে অবধি হচ্ছে ফ্লাইট যদি ক্যান্সেল করি, নট ক্যান্সেল অ্যাকচুয়ালি রিশিডিউল করি, তাহলে কোনো পয়সা কাটার কথা না। তো আমরা এখনও শিওর না, আমি জাস্ট ক্যালপল মেরেছি, তো দেখা যাক শরীর কিরাম থাকে, তো সেই অনুযায়ী প্ল্যান হবে। তো এইটা হচ্ছে আমাদের কটেজ, বাইরে থেকে দেখলে মনে হচ্ছে জাস্ট একটা ছোট বাড়ি, বাট ভেতরটা একদম মানে পুরো মডার্ন, সমস্ত জিনিসপত্র রয়েছে এখানে। রাতে আমরা এসে উঠেছিলাম সাইমিকা রিসর্টে, মোটামুটি 3000 টাকা থেকে শুরু রুম রেন্ট। তবে আমরা অনেক শেষের দিকে বুক করায় পেয়েছিলাম এখানে সবচেয়ে কস্টলি রুমটি, আর ভাড়া পড়েছে 5000 টাকা প্রতি রাত্রি। রুমের বারান্দা এলে মনে হবে যেন অন্য কোনো গ্রহে আছি, যতদূর দেখা যায় কোনো জনপ্রাণী ঘর বাড়ি কিছুই যেন নেই। এই হলো ছোট্ট একটা রুম ট্যুর। রুমের পুরো ফ্লোরিংটাই উডেন, বড় একটা কিং সাইজ বেড, ফ্যানটা যদিও এখন কাজে একদমই লাগবে না। সামনে ভিউ দেখতে দেখতে বসার বা খাবার জন্য চেয়ার টেবিল রয়েছে, এইদিকে আরও একটা আরামদায়ক সোফা আর টি টেবিল রয়েছে, তার পাশেই দুটো চেয়ার আর টেবিল। বাথরুমটা বেশ বড় সাইজের, নর্মাল সব টয়লেট্রি রয়েছে এখানে। এবার আমরা একটু ঘুরে দেখে নিই সাইমিকা পার্ক অ্যান্ড রিসর্টটা। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে রিসর্টটা একটু বেশি রাস্টিক। এনিওয়েজ, তো এখানে বয়স্কদের বাচ্চাদের আনা কিন্তু বেশ ভালোই চাপ আছে, কারণ রাস্তাঘাট প্রচণ্ড খারাপ, প্রচণ্ড মানে লিটারালি প্রচণ্ড খারাপ। রিসর্ট থেকে ভিউ যতটা সুন্দর, রাস্তা ততটাই খারাপ। তো ইয়াং লোকজন এলে নো প্রবলেম, অবভিয়াসলি আসবেন, কারণ এত সুন্দর রিসর্ট আর দামও মোটামুটি রিজনেবল, যদিও আমি অনেকটা বেশি দামে পেয়েছি কারণ তখন সব বুকিং হয়ে গেছিলো। বাট এই রাস্তা দিয়ে আস্তে আস্তে মোস্ট প্রবলি আমার বডি পেন আর জ্বর হয়ে গেছে। আর এখানে এই যে এরকম এরকম বাচ্চাদের জন্য স্লিপ, ওদিকে আছে স্লিপ দোল্লা, এগুলো করা আছে, এটার নামই সাইমিকা পার্ক। আর এই যে রাস্তাঘাট একদমই এবড়ো খেবড়ো। এইগুলো হচ্ছে এখানকার বাকি কটেজগুলো, আমাদেরটা একটু বেশি পেছনে, মেবি বেশি ভালো ভিউয়ের জন্য। এখন আমি একটু রিসেপশনটার দিকে যাচ্ছি।
ডাইনিং রুম, পুরো রাস্টিক আদলে তৈরি। সকাল সকাল মিঠে রোদ গায়ে মেখে একটু মজা করতে করতে ঘুরে দেখে নেব পার্ক আর এই রিসর্টটা। এবার দেখি এই দিকটায় কি আছে। এখন বেসিক্যালি সকাল 7টা, প্রচুর রোদ উঠেছে। অ্যাকচুয়ালি আই গেস এটা এখন আন্ডার প্রসেসড, বিকজ এখানে একটা সাঁকো মতো করা আছে, বাট তলার জলটা দেখে কোনো সিমেন্ট রয়েছে। সাইমিকা রিসর্টটি একটু রাস্টিক ভাবে প্রকৃতির বুকে তৈরি, চারপাশের আমেজকে ধরে রাখার জন্যই। আর এটাই এখানকার ইউএসপি, চারপাশ অসম্ভব সুন্দর। এখানে আসার রাস্তার সমস্ত কষ্ট ভুলিয়ে দেবে এই প্রকৃতি, দু চার দিন যেন শুধু এখানে বসে থেকেই কেটে যায়। ফাইনালি আমাদের ছেলে ঘুমিয়েছে, আমরা একটু অবকাশ পেয়েছি ব্রেকফাস্ট করা। আর এখানে ব্যালকনিটা থেকে একটা ভীষণ সুন্দর ভিউ আছে, ওই ভিউটা দেখতে দেখতে আপাতত আমরা ম্যাগি খাচ্ছি। আমি ম্যাগি আর ও হচ্ছে সানি সাইড আপ আর ব্রেড। শরীর ভালো না থাকায় আজ শুরু করলাম একটু লেটে। যারা শিলং থেকে চেরাপুঞ্জি আসবেন তাদের জন্য প্রথম স্টপ হবে অবশ্যই মকডক ভ্যালি আর ভিউ পয়েন্ট। অসম্ভব সুন্দর এই ভিউ পয়েন্ট, পুরো ছবির মতো। আমরা যেরকম সেই ছোটবেলায় আঁকতাম ছবি, দুদিকের পাহাড় এসে মিশেছে, নিচে ছোট্ট নদী, ঠিক সেই রকম। আর আপনার সেকেন্ড পয়েন্ট হবে এই রাস্তাতেই কিছুটা নেমে ওয়াকাবা ফলস। আমাদের এই দুটোই আগের বার দেখা, আর যেহেতু আমরা অলরেডি চেরাপুঞ্জিতে, তাই আমরা আজ শুরু করলাম প্রথমে এখানকার রামকৃষ্ণ মিশন থেকে। এটা নিয়ে আর নতুন করে কি বলবো, পাহাড়ের কোলে সুন্দর জায়গায় অবস্থিত এই রামকৃষ্ণ মিশন। মন্দির রয়েছে, ছোট্ট মিউজিয়াম রয়েছে, আর রয়েছে স্কুল যেখানে এখানকার অনেক বাচ্চারা পড়াশোনা করে। সুন্দর রাস্তা দিয়ে চলেছি নৌকালিকাই ফলসের দিকে। মাঝে এত সুন্দর ভিউ দেখে নেমে পড়লাম ছবি তুলতে। আবার শুরু হলো চলা। এই ফলসটি কিন্তু রাস্তার উপর থেকে দেখতে পাওয়া যায়, তাই এটা বেশ টুরিস্টি স্পট, মোটামুটি সবাই এখানে যায়। আর ভীষণ সুন্দর এই জায়গাটা। এসে গেলাম নৌকালিকায়, গাড়ি পার্ক করে 20 টাকা টিকিট কেটে চলে এলাম ফলস দেখতে। এই যে আমার একদম পেছনে হচ্ছে নৌকালিকায় ফলসটা। এই ফলসটা খুব সুন্দর, উপরে একদম একটা লম্বা মতো
জলধারা নিচে পড়েছে আর গ্রিন কালারের নিচটা ওর থেকে ভীষণ সুন্দর লাগছে। আমরা আগের বারও অ্যাকচুয়ালি ভিজিট করেছিলাম এই নৌকালিকাই ফলসটা, একদম একই রকম সুন্দর আছে। আর আগের বারে বেশ অনেকটা মেঘ ছিল, মেঘলা ওয়েদার ছিল, আজকে একদম সকাল থেকে প্রচণ্ড সানি ওয়েদার, ঝলমলে রোদ, তো রোদের মধ্যে দেখতে খুব সুন্দর লাগছে কারণ একদম ক্লিয়ার ভিউ পাচ্ছি আজকে। আজকে লাঞ্চ সারলাম এখানকার লোকাল একটা দোকানে ফিস থালি দিয়ে। গেলাম সেভেন সিস্টার ফলস দেখতে। সাতটি ফলস পরপর পড়ছে পাহাড়ের ঢাল বেয়ে। তবে এই ফলস এত ফেমাস হলেও এর পর যা যা ফলস দেখেছি আমরা এই চেরাপুঞ্জিতে তার তুলনায় এটা জাস্ট কিচ্ছু না। আমি এখন আছি হচ্ছে সেভেন সিস্টার ফলসের সামনে। সেভেন সিস্টার ফলসে জল একদমই নেই অক্টোবর মাসে যদিও, কিন্তু এই টাইমে জল একটু থাকা উচিত, কিন্তু কোনো জল নেই। আর আমরা আগের বারও এসেছিলাম, আগের বারও কোনো সেরকম জল পাইনি, অল্প জল আছে, জল আছে। সাতটা যে ফল মানে সাতটা যে সিস্টার সেগুলোকে বোঝা যাচ্ছে খুবই হালকা করে। সাতটা ফলস আর ঠিক এই দিকে বাংলাদেশ। পরের গন্তব্য চেরাপুঞ্জি ইকো পার্ক। ১০ টাকা পার হেড টিকিট কেটে ঢুকে পড়লাম। চারদিক খুবই সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রেখেই কি সুন্দরভাবে তৈরি হয়েছে এই পার্ক। চলুন ঘুরে দেখে নিই এটি। হচ্ছে চেরাপুঞ্জির ইকো পার্ক যেটা ওটার সামনে এক্স্যাক্টলি এই জায়গায় আমার আগের বার একটা খুব সুন্দর ছবি আছে যেটা আমার খুব পছন্দের, সেটা আমি শেয়ার করে দেবো ব্লগেতে। আর এখান থেকে এই যে পেছন দিকে হচ্ছে বাংলাদেশ দেখা যায়। আজকে বাংলাদেশের দিকে ভিজিবিলিটিটা একটু কম কারণ আগের বারে আমরা আরো অনেক ক্লিয়ার ভিউ পেয়েছিলাম। যদিও এমনি আমাদের এদিকে ইন্ডিয়ার দিকে হচ্ছে রোদ বেশ ভালোই আছে, প্রচণ্ড রোদ আছে, তো যাই হোক তাও চোখেতে বাংলাদেশ দেখাই যাচ্ছে, ক্যামেরায় কতটা যাচ্ছে জানি না। এখানেও রয়েছে ছোট্ট একটি ফলস। এইখানে হচ্ছে বাংলাদেশ।
চলে সব সময় ভালো এনজয় করে আর এখনো সেটাই করছে। এরপরই আপনারা অবশ্যই দেখে নেবেন এখানকার বিখ্যাত মাংসময় কেভ। এখান থেকে 10 মিনিট মতো দূরে চুনাপাথরের এই গুহা ছুঁয়ে ছুঁয়ে জল পড়ে, ভেতরে বেশ অনেকটা ঢোকা যায়, অন্যরকম একটা অনুভূতি হবে। বাচ্চা থাকায় এবারে আমরা এখানে আর যাইনি। এখানে দিন শেষ হয় খুব তাড়াতাড়ি, 4:30 থেকে 5টার মধ্যে। সূর্যাস্তের লাল আভায় চারপাশ লাল, এই সুন্দর দৃশ্য দেখতে দেখতেই ফিরে এলাম আমরা আমাদের রিসর্টে। ইন্ডিগো ফ্লেক্সি ফ্লাইটে ক্যান্সেলেশন চার্জ জিরো, তবে রিশিডিউল করতে হলে সেই মোমেন্টে ভাড়া যত বেশি পুরোটাই এক্সট্রা পে করতে হয় নাকি, যেটা প্রচুর বেশি থাকায় আমরা এফোর্ড করতে পারিনি, তবে তাতে লাভই হয়েছে আমাদের সেটা বুঝলাম কাল। দূরে বাস্কেটবল গ্রাউন্ডে খেলা দেখতে দেখতে শেষ করলাম আজকের দিনটা। কাল যাব চেরাপুঞ্জির সবচেয়ে সুন্দর ফলস আর জায়গাগুলো দেখতে, সো স্টে টিউনড।